মানিকগঞ্জে চতুর্থ দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ভ্রাম্যমাণ প্রতিনিধি আলমামন। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় মানিকগঞ্জের চতুর্থ দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন। শুরুর তিন দিন কঠোর কড়াকড়ির মধ্যে সীমিত পরিসরে মানুষ ও গায়ে চলাচল করেছে, কিন্তু চতুর্থ দিনে অনেকটা ঢিলে ঢালার মতো পালন হচ্ছে সর্বাত্মক লকডাউন। যদিও লকডাউন বাস্তবায়নে চেকপোস্টে বসিয়ে নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। শনিবার মানিকগঞ্জের ঘেউর থানা এলাকায় ঘুরে দেখা গেছে, সড়কের অলিগলিতে রিক্সা ও অটোরিক্সা চালকরা ওত পেতে রয়েছে, সুযোগ পেলেই নিকটবর্তী স্থানে যাত্রী যাতায়াত করছেন। মূলত পুলিশের চেকপোস্ট এড়িয়ে চালকরা যাত্রীদের আনা নেওয়া করছে। প্রথম তিন দিন জরুরি সেবা ছাড়া অন্যান্য গাড়ি কম চোখে পড়েছে, কিন্তু সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে সড়কের অনেক জায়গায় যানজটের দৃশ্য চোখে পড়েছে। এদিকে দোকানপাট কাঁচা বাজারে নেই, ক্রেতাদের তেমন আনাগোনা। সৈয়দ এরশাদ আক্তার মিম, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।